আসসালামু আলাইকুম। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে যে ইংরেজি অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে ভুল রয়েছে, এটি নিয়ে তর্ক বিতর্ক চলছিল গত কয়েকদিন যাবৎ। কিন্তু মাউসি থেকে যে সেই প্রশ্নটি পরিবর্তন করে দেয়া হয়েছিল সেটির খবর হয়তো বা আমরা রাখিনি। এখন যদি এই মুহূর্তে আমরা মাউসির ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারব ঠিক একই দিনে আগের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি পরিবর্তন করে ইংরেজির অংশে নতুন প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। বাংলার অংশটি ঠিক একই রকম রাখা হয়েছে কিন্তু ইংরেজির যে প্রশ্নটি ছিল আমাদের ডিফারেন্সেস বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস, সেটি পরিবর্তন করে আমাদের অন্য একটি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যদি এই মুহূর্তে মাউসির এই যেই 27 তারিখে যেই পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হয়েছিল প্রশ্নপত্র হিসেবে সেখানে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে তাদের যে প্রশ্নটি রয়েছে সেটি পরিবর্তন করে অন্য প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু প্রশ্নটি দেখার চেষ্টা করি। প্রশ্নে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিকুয়েন্সিস, এটি হচ্ছে গিয়ে আমাদের নতুন প্রশ্ন, এখানে হয়তো বা আমরা খেয়ালই করিনি। আমি এই প্রশ্নটির পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে তোমরা নিজেরা দেখে নাও, যাচাই করে নাও। আর যারা অ্যাসাইনমেন্ট অলরেডি করে ফেলেছ তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করো তোমাদের স্যারদের সাথে যে স্যার আমাদের প্রশ্নপত্রটি চেঞ্জ হয়েছে, আমরা কি নতুন করে আবার অ্যাসাইনমেন্টটি করে সাবমিট করবো কি না, নাকি আগেরটি তারা অ্যাকসেপ্ট করবে, এটা তোমরা তাদের কাছ থেকে শেয়ার হয় না। আর এই প্রশ্নটির সলিউশন আমাদের চ্যানেলে খুব দ্রুত দিয়ে দেব, তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।